মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। তিনি আজও হয়ে আছেন এই বাংলা সাহিত্যের একজন অনন্য নক্ষত্র। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি এই বাংলা সাহিত্যে এনেছিলেন ভিন্ন চিন্তা, কল্পনা ও সৃষ্টির এক সুবিশাল ঢেউ এনেছিলেন। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন বাংলা কবিতার জগতে চিরকালই মাইল ফলক হয়ে আছে। বাংলা নাটক ও প্রহসন লেখার সূচনা করে তিনি বাংলা সাহিত্যকে সব সময়ের জন্য তার কাছে ঋণী করে গেছেন। সেই বহমান স্রোতধারাতেই আজও সমৃদ্ধ হয়ে চলেছে বাংলা সাহিত্য, যে স্রোতের সৃষ্টি করে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত নিজে। কিন্তু সাহিত্যের এই মহৎ প্রাণের পথ চলা মোটেও সহজ ও সুখকর ছিল না, বরং তার জীবন কেটেছে মানসিক দ্বন্দ্ব, আপনজনদের প্রত্যাখ্যান আর নিদারুণ দারিদ্র্যকে সঙ্গী করে। 49 বছরের ছোট্ট জীবনে একদিকে যেমন ছিল সৃষ্টি, অন্যদিকে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার এক অগ্নি পরীক্ষা। আজ আপনাদের বলবো মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী, আশা করি আপনাদের ভালো লাগবে। 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোহরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা উকিল, মা জাহ্নবী দেবী ছিলেন জমিদার কন্যা। এই দম্পতির একমাত্র সন্তান ছিলেন মধুসূদন দত্ত। জন্মের সময় যে সন্তানের জন্মের খুশিতে পিতা প্রজাদের রাজস্ব কমিয়ে দিয়েছিলেন, সেই সন্তানকেই একদিন সেই পিতা ত্যায্য করবেন, সে কথা কি কেউ সেদিন বুঝতে পেরেছিল? কেউ বুঝতে পারেনি। মায়ের বুক জুড়ে বেড়ে উঠতে থাকলেন মধুসূদন দত্ত। জমিদার কন্যা হওয়ার সুবাদে মায়ের জ্ঞান চর্চার সুযোগ ঘটেছিল, তাই মায়ের কাছেই হলো মধুসূদনের লেখাপড়ার প্রথম পাঠ। মায়ের হাত ধরেই পরিচিত হলেন ধর্ম, দেবদেবী, রামায়ণ, মহাভারতের সাথে। কিন্তু গৃহশিক্ষা অচিরেই শেষ হয়ে যায় মধুসূদনের। পরবর্তী শিক্ষা শুরু হয় পাশের গ্রামের এক ইমাম সাহেবের কাছে। ছোট থেকেই আরবি, বাংলা, ফার্সি ভাষায় বেশ দক্ষ হয়ে ওঠেন মধুসূদন দত্ত। জ্ঞান লাভ করেছিলেন সংস্কৃত ভাষাতেও। এক্ষেত্রে বলতে হয় মোট 13টি ভাষাতে দক্ষতা অর্জন করেছিলেন মধুসূদন দত্ত। মাত্র 13 বছর বয়সে যশোহর ছেড়ে কলকাতায় চলে আসতে হয় তাকে। ভর্তি হন স্থানীয় এক স্কুলে। এই স্কুল থেকে পাশ করার পর তিনি ভর্তি হয়েছিলেন হিন্দু কলেজে। এই হিন্দু কলেজে পড়ার সময় থেকেই তার মধ্যে সাহিত্য চর্চার গভীর অনুরাগের জন্ম হয়েছিল। বিদেশে যাওয়া আর বিশ্বের কবি হয়ে ওঠার অদম্য বাসনার প্রকটতা দেখা দেয় এই সময় থেকেই। স্কুলবেলায় হীনমন্যতা কাটাতে সেই যে বড়লোকি চাল দেখাতে শুরু করেছিলেন, পরে সেটাই কাল হলো তার। মৃত্যুর পর সৎকারের অভাবে পড়ে থাকে তার দেহ, পচন ধরে যায় শরীরে। একটা মামলার সূত্র ধরে রাজনারায়ণ দত্তকে যেতে হলো তমলুকে। তিনি ছিলেন তমলুকের রাজ পরিবারের উকিল। বিশেষ একটি ঘটনায় একমাত্র পুত্র মধুর সঙ্গে তার বিবাদ চলছে। রাজনারায়ণ এতটাই বিরক্ত যে পুত্রকে বলে দিয়েছেন তাকে এবার গ্রামের বাড়ি সাগরদাড়িতে গিয়ে থাকতে হবে। উদ্বিগ্ন পিতা ছেলেকে আর কলকাতায় বন্ধুদের মধ্যে রাখতে চান না, তাদের থেকে দূরে সাগরদাড়িতে রেখে আসবেন, তাহলেই নাকি মধুসূদনের সেই রোগটি সারবে। যে রাতে মধুকে যশোহরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে সেদিন সকালে মনমরা মধুসূদন দত্ত প্রিয়তম বন্ধু গৌরদাসকে লিখলেন, আমি যদি একবার তোমার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু আমাকে তা নিষেধ করা হয়েছে। প্রিয় প্রিয় গৌর, প্রিয়তম বন্ধু, আমাকে ভুলে যেও না। কিন্তু রাজনারায়ণ মধুর মায়ের কথা ফেলতে পারলেন না। সামনেই ছেলের পরীক্ষা, এ সময় গ্রামের বাড়িতে চলে গেলে মধুর লেখাপড়ার ক্ষতি হবে। যে জাহ্নবী দেবী স্বামীকে বোঝাতে সমর্থ হলেন। মধুসূদন দত্ত এত বড় ভাবী বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন, তাকে যশোহর যেতে হলো না। সেপ্টেম্বরের 19 থেকে কলেজে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা, 28 তারিখ শেষ। মধু এবং গৌর পরীক্ষা দিতে দিতেও আশঙ্কা করছেন, বোধহয় 28-এর পরে যেতে হবে যশোর, কেননা বাবা কিছুই উচ্চবাচ্য করছেন না এ নিয়ে। অবশেষে অক্টোবরের 7 তারিখে জানা গেল যশোরে যেতে হচ্ছে না, তার বদলে যেতে হবে তমলুক। কলকাতায় রাজনারায়ণ দত্ত উকিল হিসাবে এখন একটি প্রতিষ্ঠিত নাম।
তার একটিমাত্র ছেলে। ভালো ছাত্র, স্কলারশিপ পেয়েছে, ইংরেজিতেও তুখোর, ডেপুটি হওয়ার সব রকম যোগ্যতাই রয়েছে তার। কিন্তু মাঝে মধ্যেই ওই আদুরে ছেলের আজব সব আচরণ, ছেলের সমস্যা তিনি বুঝতে পারেন না। আর পাঁচটা বাপের মতো করে তিনি ছেলের সঙ্গে মেশেন না, বরং তাকে বন্ধুর মতো করে নেওয়ার চেষ্টা করেন। এমনকি মধুর বন্ধুরা পর্যন্ত এই সময়ের শিক্ষিত ছেলেপুলে হয়েও পিতা পুত্রের সহজ এমন সম্পর্কে উদার মনে মেনে নিতে পারল না। কিছুদিন আগে তাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল গৌরদাস আর ভোলানাথ। এই প্রথম ওরা খিদিরপুরের বাড়িতে আসবে। হিন্দু কলেজের এই দুই ছাত্র সেজেগুজে মধুদের বাড়িতে হাজির, এসে দেখে একই কাণ্ড। রাজনারায়ণ দত্ত আলবোলা টানছেন, আর তার টানা শেষ হবার পরে নলটা নিয়ে মধুও টানছেন। মধুও বেশ তৃপ্তির সঙ্গে তামাকের ধোঁয়া ছাড়ছে বাবার সামনে বসেই। বিস্মিত গৌরদাস বসাক। বন্ধুর কাছে এই বিষয়ে জানতে চাইলে মধুসূদন তাকে আরও হতবাক করে দিয়ে বলেন, তার পিতা এসব বস্তা পচা নিয়মনীতি তোয়াক্কা তো করেনি না, এমনকি তারা কখনো কখনো একসঙ্গে বসে মদ্যপানও করেন। বাপ হয়ে ছেলেকে এত বন্ধুত্ব দেবার পরেও তার এমন উদ্ভট আচরণের কোনো ব্যাখ্যা পান না। তাই রাজনারায়ণ ঠিক করলেন এবারে তমলুকে নিয়ে গিয়ে তিনি তার কাছে রাখবেন মধুকে, দেখবেন সমস্যাটা ঠিক কোথায়। 10ই অক্টোবর সপ্তমী পুজোর দিন রাজনারায়ণ নৌকো করে তমলুক যাত্রা করলেন, পৌঁছলেন 12 তারিখ। রাজবাড়ির নবমী পুজোর হইচই, চারপাশে যেন মেলা বসেছে। বিজয়ার শেষে হট্টগোল একটু মিটে গেলেও 19ই অক্টোবর বুধবারে শুরু হলো লক্ষ্মী পুজোর ব্যস্ততা। রাজবাড়ি বলে কথা, কোনো কিছুই ছোট আয়োজনে হয় না। রাজনারায়ণ ছেলের সঙ্গে কথা বলার সময়টুকুও পান না, ধনী মক্কেলের পারিবারিক মজলিসেই তাকে সময় কাটাতে হয়েছে। 17 দিনের এই তমলুক বাসে এক রাতে গৌরদাস বসাককে মধু লিখলেন, এখানে আমার একটা ছোটোখাটো প্রেমের অভিজ্ঞতা হয়েছে, সুতরাং দেখতেই পাচ্ছ বিবাগী এবং সন্ন্যাসী থেকে রাতারাতি একটা লম্পটে পরিণত হয়েছি। জীবনীকারেরা বলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কন্যা দেবকীর প্রতি আজীবন প্রেমমুগ্ধ ছিলেন মধুসূদন দত্ত, তাকে পাওয়ার ইচ্ছাতেই তিনি খ্রিস্টান হয়েছেন। তবু হয়তো একথা স্মরণ করা যেতে পারে, মধুসূদন দত্ত যখন খ্রিস্টান হলেন তখন দেবকীর বয়স মাত্র 5 বছর, যা ছিল ভান তাই হলো প্রাণ। মধুসূদনের যখন 10 বছর বয়স তার পিতা তাকে নিয়ে এসেছিলেন কলকাতায়। এতদিন মধুসূদন ছিলেন কলকাতা থেকে দূরে যশোরের সাগরদারি গ্রামের এক অজগায়ের বালক। এবার রাজনারায়ণ দত্ত ঠিক করলেন পুত্রের বিয়ে দেবেন। মেয়েটি জমিদার কন্যা, পরীর মতো তার রূপ, তবে মেয়েটি কে জানা যায় না। মধুর বন্ধু গৌরদাস আর ভূদেবের বিবাহ হয়ে গেছে। পাশের বাড়ির রঙ্গলালের বিবাহ হয়েছে মাত্র 14 বছর বয়সে, সেখানে মধু তখন 19। তবু মধু বেঁকে বসলেন, এই বিবাহ তিনি কিছুতেই করবেন না, কেননা ভালোবেসে বিয়ে করার আদর্শকে তিনি মনের গভীরে এমন শিকড় চাড়িয়ে দিয়েছিলেন যে সেখানে হঠাৎ এই বিবাহ তার কাছে বজ্রপাতের মতো মনে হয়েছে। গৌরদাসকে লেখা চিঠিতে মধুসূদন লিখলেন, এখন থেকে 3 মাস পরে আমায় বিয়ে করতে হবে, কি ভয়ানক ব্যাপার, এটা ভাবলেও আমার রক্ত শুকিয়ে যায় এবং আমার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে যায়। যার সঙ্গে আমার বিয়ে হবার কথা সে হলো এক ধনী জমিদারের কন্যা, হতভাগিনী মেয়ে, অজ্ঞাত ভবিষ্যতের গর্ভে, তার জন্যে কি দুঃখই জমা হয়ে আছে। কি করবেন মধুসূদন দত্ত, হিতাহিত না ভেবেই স্থির করে ফেললেন মুক্তির উপায়, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, তাতে কোনো হিন্দু পিতা তার সঙ্গে কন্যার বিবাহ দেবেন না, তাই বালিকা বধূর পাণিগ্রহণ তাকে আর কোনো দিনই করতে হবে না। তবে খ্রিস্টান হবার জন্য শর্ত হিসাবে মিশনারিদের কাছ থেকে তিনি দাবি করেছিলেন তাকে বিলেত পাঠানো হোক, সে শর্তে রাজি হয়ে যায় চার্চের কর্তৃপক্ষ। খ্রিস্ট ধর্মে দীক্ষা নেবার ঠিক হয়েছিল 9ই ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি মধুসূদন দত্ত এক মোহরের বিনিময়ে ফিরিঙ্গি ধাঁচের চুল ছাটলেন। হিন্দু কলেজে এসে বন্ধু ভূদেবকে জিজ্ঞাসা করলেন, বলো কেমন হয়েছে আমার চুলের নতুন ছাট? ভূদেবের ভালো লাগেনি। মধু ঝগড়া করলেন না, কারণ একমাত্র তিনিই জানেন আর কিছুদিন পর তিনি খ্রিস্টান হবেন, বিলেতে যাবেন, তাই এরম সাজসজ্জা। 9ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় ওল্ড চার্চে মাইকেল হয়ে গেলেন মধুসূদন দত্ত। তার পুরো নাম হলো মাইকেল মধুসূদন। প্রায় 6 বছর কেটে গেল মাদ্রাজে রেবেকার সঙ্গে তার মধুযাপন। মধু বুঝলেন সমাজের মার কাকে বলে, হিন্দু কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হলো তাকে। মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন কিন্তু থাকতে পারলেন না। রাজনারায়ণ মনে মনে ভাবছেন কিছুদিন যাক প্রায়শ্চিত্ত করিয়ে ছেলেকে আবার স্বধর্মে ফেরাবো,
এত কিছুর মধ্যেও মধু পড়াশোনাটা চালিয়ে যেতে চান, তাই বিশপস কলেজ তাকে ভর্তি করে দেওয়া হলো। খরচপত্র রাজনারায়ণই দিচ্ছিলেন, যদিও বাপ ছেলের মধ্যে অশান্তি লেগেই থাকে। কদিন বাদে তারই জেরে কলেজের শেষ বছরের পরীক্ষায় বসতে পারলেন না মধুসূদন দত্ত, বাবা টাকা দেওয়া বন্ধ করল। 1848 সালের 18 জানুয়ারি মঙ্গলবার লেডি সেইন নামের জাহাজটি মাদ্রাজে পৌঁছায়। জাহাজ থেকে নামলেন মাইকেল মধুসূদন ডট। বিশপস কলেজের সহপাঠী এডবার্গ কেনেডের দাক্ষিণ্যে শিক্ষকতার চাকরি জুটল অরফ্যান অ্যাসাইলাম বয়েজ স্কুলে। নামে বয়েজ স্কুল হলেও এখানে ফিমেল অরফ্যান অ্যাসাইলামের মেয়েরাও পড়ত। রেবেকা ম্যাকটাভিস থাকতেন ফিমেল অ্যাসাইলামে, পড়াশোনা করতেন অরফ্যান বয়েজ স্কুলে। মাইকেল ছাত্রী হিসাবে এখানেই পান রেবেকাকে। শিক্ষক মধুসূদন সকলের নজর কেড়েছিলেন এবং কলেজের বার্ষিক প্রতিবেদনে তার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়। নীলনয়না শ্বেতাঙ্গিনী রেবেকার সঙ্গে তার প্রণয় এবং পরিণামে পরিণয় হয়ে যায় মাত্র 6 মাসের মধ্যে। যদিও বাধা ছিল প্রচুর, রেবেকার পিতৃপরিচয় ছিল রহস্যে ঘেরা। তার পিতার নাম রবার্ট টমসন, মা ক্যাথরিন টমসন। রেবেকা কি অনাথ ছিলেন? বিয়ের 3.5 মাসের মাথায় রেবেকা গর্ভবতী হলেন। সংসারে যথেষ্ট অভাব, সামান্য বেতনে আর চলে না, এমন পরিবেশে কাব্যচর্চা সহজ নয়। তবু এরই মধ্যে মাইকেল ম্যাড্রাস সার্কুলার পত্রিকার জন্য লিখলেন ক্যাপটিভ লেডি। ধার দেনা করে বই ছাপিয়ে কলকাতায় পাঠালেন তিনি বুকে আসা। কলকাতার বুদ্ধিজীবী সমাজ এই বই গ্রহণ করবে, তাকে কবি বলে প্রতিষ্ঠা দেবে। কার্যত বইটি বিক্রি হলো মাত্র 18 কপি। এমনকি বেঙ্গল হরকরা পত্রিকায় মাইকেলকে তীব্র আক্রমণ করে রিভিউ লেখা হলো। সন্তানের জন্মের পর রেবেকার স্বাস্থ্য ভেঙে গেল। স্বাস্থ্য উদ্ধারের আশায় রেবেকা সন্তানকে নিয়ে বেড়াতে গেলেন নাগপুরের দিকে। এই প্রথম রেবেকার সঙ্গে মাইকেলের একটানা দীর্ঘদিনের বিচ্ছেদ। সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা তো ছিলই, সব কিছুই তিনি লিপিবদ্ধ করে রাখলেন। মাইকেল অন দ্য ডিপার্চার অফ মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড টু দ্য আপার প্রভিন্সেস নামের একটি কবিতাতে। পরের বছরের গোড়ায় মারা গেলেন তার মা জাহ্নবী দেবী। সুদূর মাদ্রাস থেকে কলকাতায় যাওয়ার মতো আর্থিক সঙ্গতি না থাকলেও ঝটিকা সফরে তিনি কলকাতায় এসে বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। জাহ্নবী দেবীর এই অকাল মৃত্যুর জন্য রাজনারায়ণ দায়ী করেছিলেন তার পুত্র মাইকেলকে। মধু তার পিতার মুখের ওপর বলতে পারেননি এই মৃত্যুর জন্য রাজনারায়ণ নিজেও কম দায়ী নয়। পুত্র সন্তানের আশায় তিনি আরও 3টি বিবাহ করেছিলেন, যা কম আহত করেনি জাহ্নবী দেবীকে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেবেকার গর্ভে মাইকেলের 4টি সন্তানের জন্ম হয়েছিল, বার্থা, ফিবি, জর্জ এবং জেমস। 2টি মেয়ে, 2টি ছেলে। চমৎকার স্ত্রী এবং 4টি সন্তানের সংসার যখন তিনি বেশ সাজিয়ে গুজিয়ে উঠেছেন, তখন 1855 সালের 19শে ডিসেম্বর গৌরদাসের লেখা একটি চিঠি থেকে তিনি জানতে পারলেন বাবা রাজনারায়ণ দত্ত মারা গেছেন অন্তত 11 মাস আগে। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তোমার জ্ঞাতি ভাইয়েরা কাড়াকাড়ি করছে, তোমার 2 বিধবা মাতা বেঁচে আছেন, কিন্তু তোমার লোভী এবং স্বার্থপর আত্মীয়দের বাড়াবাড়ির জন্য তারা তাদের মৃত স্বামীর সম্পত্তি থেকে প্রায় বঞ্চিত। সম্পত্তি উদ্ধারের আশা আছে জানতে পেরে মাইকেল কলকাতা যাবেন মনস্থির করে ফেললেন। হেনরিয়েটা ও সুখের নীড়ে ঝড় উঠল। রেবেকা যখন স্বাস্থ্য উদ্ধারের আশায় উত্তরে ভ্রমণ করতে গেছিলেন, তখনই সহকর্মী জর্জ ডাইলেশ হোয়াইটের স্ত্রী মারা যান। জর্জের 3 সন্তান, বড় মেয়ে হেনরিয়েটা, ছোট 2টি ছেলে উইলিয়াম এবং আর্থার। নিজের মাকে হারিয়ে মাইকেল জানেন জীবনে মাতৃবিয়োগের ব্যথা কতটা আহত করে। সহকর্মীর এই 3 সন্তানকে তিনি তাই বাড়তি সঙ্গ দিয়েছিলেন স্বাভাবিক কারণেই। পিতার মৃত্যু সংবাদ পেয়ে মাইকেল যখন কলকাতা যাবেন ঠিক করে ফেললেন, তার কিছুদিন আগে তার সুখের নীড়ে ভয়ঙ্কর ঝড় বয়ে যায়। হেনরিয়েটার সঙ্গে মাইকেলের প্রেমটা ছিল প্লেটোনিক, একাধিকবার তাদের মিলন হয়েছে। মাইকেল দিব্য একটি দ্বৈত সম্পর্ক চালাচ্ছিলেন, রেবেকার সঙ্গে দাম্পত্য এবং হেনরিয়েটার সঙ্গে প্রেম। রেবেকা তাকে বিবাহ বিচ্ছেদ দেননি, হেনরিয়েটাকে বিয়ে করে সুখে সংসার করবে মাইকেল, রেবেকা তা চাননি। মধু যখন বুঝলেন বিবাহ বিচ্ছেদ পাবেন না, তখন হেনরিয়েটাকে কলকাতায় চলে আসতে লিখলেন। পিতার বিনা অনুমতিতে ছদ্মনাম নিয়ে হেনরিয়েটা এলেন কলকাতায়। মাইকেলের কলমে সৃষ্টির জোয়ার এলো। বিশ্বকবি হওয়ার আশা ভুলে গিয়ে তিনি মত্ত হলেন নিজের মাতৃভাষায় রচনা করতে। তাই তিনি বলেছেন, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় তাই ভাবি মনে, জীবন প্রবাহ বহি
কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে। নেশাগ্রস্তের মতো মত্ত হলেও তিনি সৃষ্টির আনন্দে শর্মিষ্ঠা পদ্মাবতী, কৃষ্ণকুমারীর মায়াকানন নাটক, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও এর মতো প্রহসন, তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, বোজাঙ্গনা বীরাঙ্গনা কাব্য ইত্যাদি সাহিত্য রচনা করে গেছেন। 5 বছরে মাইকেল মধুসূদন বাংলা নাটক ও কাব্যকে বলতে গেলে নিস্তরঙ্গ পুষ্করিণী থেকে পরিণত করেছিলেন মহাসমুদ্রে। যে বিদ্যাসাগরকে তিনি টুলো পণ্ডিত বলে ব্যঙ্গ করতেন, সেই বিদ্যাসাগরই হয়ে ওঠেন তার পরম বন্ধু। তার দুর্দিনে বিদ্যাসাগর অজস্রবার তাকে টাকা দিয়ে সাহায্য করেছেন। মাইকেল বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টার হবেন বলে, অমিত ব্যয়িতা বড়লোকি চাল দেখানো মাইকেলের বহুদিনের স্বভাব। এজন্য তিনি মাদ্রাজ, কলকাতা, লন্ডন, ভার্সাই কোথাও শান্তি পাননি। পাওনাদারদের অভিযোগে তাকে পুলিশ থানা পর্যন্ত যেতে হয়েছে। শেষ পর্বে, বিশেষ করে ইউরোপ বাসকালে, বিদ্যাসাগর তাকে যেভাবে বারবার টাকা দিয়ে সাহায্য করেছেন তার তুলনা মেলা ভার। শেষের দিকে বিদ্যাসাগরও ক্ষান্ত দিয়েছিলেন টাকা ধার দেওয়ার ক্ষেত্রে। 1866 সালের 17ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টারের স্বীকৃতি পান মাইকেল মধুসূদন দত্ত। 1873 সালের মার্চ মাস নাগাদ কবির স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। কন্যা শর্মিষ্ঠার বয়স তখন 13, বিয়ে দিলেন তার দ্বিগুণ বয়সী এক অ্যাংলো যুবকের সঙ্গে। 1873 সালের 29শে জুন মারা গেলেন মধুসূদন দত্ত। অপরিমিত মদ্যপানে লিভারে সিরোসিস হয়েছিল, সঙ্গে ড্রপসি, গলার অসুখ, হার্টেরও ছিল। তার কয়েকদিন আগেই মারা গিয়েছেন হেনরিয়েটা বিনা চিকিৎসাতে। মৃত্যুসজ্জাতে মধুসূদনকে শুনে যেতে হয়েছিল এই শহরের খ্রিস্টান সমাজের তিনি একই চক্ষুশূল, কলকাতার কোনো সমাধিক্ষেত্রে তার ঠাঁই হবে কি না, এমনকি অ্যাংলিঙ্কান চার্চ তার অন্ত্যেষ্টিক্রিয়া করবে কি না তাও সন্দেহ। মেয়ের বিয়ের পর সপরিবারে মাইকেল গেলেন উত্তরপাড়ায়, লাইব্রেরির ওপর তলায় উঠলেন। হাওড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে বদলি হয়ে আসা বাল্যবন্ধু গৌরদাস বসাক মধুকে দেখতে যান, দেখতে পান সে তখন বিছানায় রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, মুখ দিয়ে রক্ত চুইয়ে পড়ছে, আর তার স্ত্রী তখন দারুণ জ্বরে মেঝেতে পড়েছিল। পরদিন মাইকেলকে ভর্তি করানো হলো আলিপুরের জেনারেল হাসপাতালে, গলার অসুখ তো ছিলই, সঙ্গে অন্যান্য অসুখ। মাইকেল তার কাছে টাকা পয়সা আছে কিনা জানতে চাইলেন। মনিরুদ্দিন বললেন 1.5 টাকা আছে, ওটাই চাইলেন মধু। তারপর তা বকশিস হিসাবে দিয়ে দিলেন তার সেবারতা নার্সকে। 26শে জুন চলে গেলেন হেনরিয়েটা। মাইকেল এই সংবাদ এক পুরনো কর্মচারীর কাছ থেকে জানতে পারলেন। 29শে জুন রবিবার মাইকেলের অন্তিম অবস্থা ঘনিয়ে এলো। বেলা 2টোর সময় চিরঘুমের দেশে চলে গেলেন বাংলার মধুকবি দত্তকুলোদ্ভব মাইকেল মধুসূদন দত্ত। পাওয়া গেল না সমাধির জায়গা। মৃত্যুর পর মাইকেলের শেষকৃত্য নিয়ে সমস্যা দেখা দিল। কলকাতার খ্রিস্টান সমাজ তাকে সমাহিত করার জন্য মাত্র 6 ফুট জায়গা ছেড়ে দিল না। কবির মরদেহে পচন ধরল। অবশেষে এগিয়ে এলো অ্যাংলিঙ্কান চার্চের রেভারেন্ট পিটার জন জাব্রো। বিশপের অনুমতি ছাড়াই জাব্রোর উদ্যোগে 30শে জুন বিকেলে 24 ঘন্টার পরে লোয়ার সার্কুলার রোডের কবরস্থানে মাইকেলকে সমাহিত করা হয়। 4 দিন আগে এখানেই সমাহিত করা হয়েছিল হেনরিয়েটাকে। খোঁড়া হলো কবির কবর তার স্ত্রী হেনরিয়েটার পাশে। সেদিন ভক্ত বন্ধু বান্ধব মিলে উপস্থিত ছিলেন প্রায় 1000 মানুষ। কিন্তু একদিন শ্রদ্ধা ও ভালোবাসায় নিজের গ্রন্থ যাদের উৎসর্গ করেছিলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত করে গেছিলেন, সেই ফিরেছিলেন না তার একজন পাঠকও। গৌরচন্দ্র বসাক সহ কয়েকজন বন্ধু বহু বছর পরে স্মৃতিফলক বসিয়ে দিয়েছিলেন মাইকেল মধুসূদনের সমাধির পরে। সেখানে লেখা ছিল তারই উক্তি, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশু লভয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ নদী তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের দত্তকুলোদ্ভব কবির জীবনের অজানা কাহিনী শুনলেন আপনারা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।